Hi friends, welcome to our channel Food Plaza. আজকে আমি বাপের বাড়িতে বেড়াতে এসেছি, এক্ষুনি আসলাম। কিয়াকে নিয়ে সঙ্গে সঙ্গে ভিডিও করতে বসে পড়েছি। আজকে আমার খাবারে আছে ভাত, বেগুন ভাজা, ফুলকপি আলুর তরকারি, আচ্ছা ডিমের কারি, আচ্ছা মসুর ডাল। আমারও যা আছে কে আরও তাই আছে, একদম মা একদম আসার সাথে সাথেই খাবার সাজিয়ে দিল। এই খাবারটা দিয়ে আজকে আমরা আমাদের ভিডিওটা করে নেব। কেয়াকেও নিলাম সাথে, অনেকদিন পরে আমি বাপের বাড়িতে আসলাম। কেয়াকে বললাম চল দুজনে মিলে ভিডিও করি। আর পিয়ালি পাল, তুমি তোমার বাচ্চা অসুস্থ ছিল তুমি জানিয়েছিলে, কিন্তু আমাদের ভিডিওগুলো যেহেতু রেকর্ডিং হয়েছিল আমি বলতে পারিনি। তবে ঈশ্বর মঙ্গল করুক, তোমার বাচ্চা সুস্থই থাকুক। আর আমার বলতে একটু দেরি হয়ে গেল, কারণ আমার ভিডিওগুলো রেকর্ডিং ছিল, সেই জন্য আমি আর বলতে পারিনি। তুমি কিছু মনে করো না, আচ্ছা ঈশ্বর মঙ্গল করুক, সে ভালো থাকবে। তাহলে আজকে আমরা আমাদের খাওয়া শুরু করি। প্রথমে মসুর ডাল আর বেগুন ভাজা। অনেকদিন পর এলাম, খা, দেরি হয়ে গেছে, অনেকদিন পরে এসেছি। মার হাতে রান্না এসেই বসে পড়েছি। শীতকাল বিয়ে বাড়ি, ওর আবার আজকে বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে। কেয়াকে বললাম যে চ্যালেঞ্জ রাউন্ড করিয়ে, তা বললো না না দিদিভাই তুমি তাড়াতাড়ি খেয়ে নেবে, আমি পারবো না তোমার সাথে, আমার বিয়ে বাড়ি আছে। আমার ভাই তো কথা বলছে, ভোগ পাকা ছেলে। এত চুপচাপ কেন, বল কিছু। সারাদিন দুষ্টুমি করে তোমরা এসেছো, তাই একটুখানি চিৎকার করছে, শান্ত আনন্দ পেয়েছে। ওটাই তোমার মেয়ের সঙ্গে খেলা করছে, আনন্দ পেয়েছে। ঠান্ডাটা কম আছে, রোদ্দুর পড়ে যাচ্ছে এখন, খুব সন্ধ্যাবেলায় খুব ঠান্ডা পড়ছে। হুম
অনেকদিন পর তুই ভিডিওতে বসেছিস, কেমন লাগছে তোর বল? খুব ভালো লাগছে, কারণ তোমরা তোমাদের আশা হয় না তো, তাই মানে করাও হয়ে ওঠে না, একা একা তো আর হয় না, সবাই মিলে এলে একটু আনন্দও হয় তার সঙ্গে করাও হয়ে যায় ভিডিও। সেটা ঠিকই বলেছিস। মা রান্নাটাও খুব ভালো বানিয়েছে, ফুলকপির তরকারিটা ভালো হয়েছে। দিদি এসেছে, দাঁড়িয়ে আছে। আজকে এসেছো, আজকে চ্যালেঞ্জটা থাক তো কাল থেকে শুরু হবে। আজকে অনেকটা দূর থেকে এসেছো, কষ্ট হয়েছে, তাড়াতাড়ি তো খেতে পারবে না, তাই ফুলকপির তরকারিটা আমার ভালোই করেছে। ডিমের কারিটা দিয়ে খাবো, আমার তো খিদে পেয়েছে, কেয়ারও না খিদে পেয়েছে, কিচ্ছু বলছে না, চুপচাপ খেয়ে যাচ্ছে, অল্প করে খাচ্ছে। ও আজকে বিয়ে বাড়ি যাবে এবার বলেছে, বলছে না শরীরটা যদি খারাপ হয় যেতে পারবো না, অল্প করে খাবো।
আমার আগে খাওয়া হয়ে গেছে। চ্যালেঞ্জ করলে আমি হেরেই যেতাম, ভালোই হয়েছে করিনি, কেননা আমার মা খুব সুন্দর রান্না করে। সেটাকে আস্তে আস্তে খেয়েছ, আমি তো প্রতিদিনই খাই। আস্তে আস্তে খাও, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর আমাদের চ্যানেল ফুড প্লাজাকে সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। তাহলে আজকের মতো টাটা।